Hello friends, welcome back to my channel. আমার এখানে দুটো চিত্রার গাছ, আমি দুটো গাছই মুচির সাথে কিনেছিলাম খুব সামান্য দামে গত বছর। আর এই গাছগুলো থেকে আমি লেয়ারিং করব বলে কাটিংও করিনি, মানে প্রুনিং করিনি। আজ এই গাছের ডালগুলো বিভৎস রকম বড় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বুঝতে পারছো, এবং বিভৎস মোটাও হয়ে গেছে। তো আমি ঠিক করলাম একটা গাছে আমি গ্রাফটিং করব। সেই গ্রাফটিংই আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। এই গাছটার এখান থেকে আমি মূল ডালটা কেটে নেব, কেটে এখানেই আমি গ্রাফটিংটা করব। চারটে অন্য রঙের বুগেনভিলিয়ার ডাল আমি এর সাথে অ্যাড করব। তো আমি কেটে নিয়েছি, আমার গাছের ডালটা দেখো কি বিভৎস রকমের বড় আর মোটা। যে ডালটা আমি কাটলাম সেই ডালটাকে ছোট্ট ছোট্ট করে পিস করে আমি রুটিন হরমোন লাগিয়ে স্যান্ডে বসিয়ে দেব, দেখি কটা কাটিং সেফ হয়। এখানে আমি চারটে ডাল নিয়েছি, ইয়েলো, লিল্যাক, পিচ আর অরেঞ্জ কালারের। আর আমি করছি চিত্রাতে গ্রাফটিং। এই ডালটাকে চারদিক থেকে চারটে ভাগ করে নিতে হবে, আর সেই চার ভাগে এই চারটে ডাল বসিয়ে দিতে হবে। চারটে কালারের ব্লেড নিয়েছি আমি নতুন, তাই স্যানিটাইজ করার দরকার নেই। এই ব্লেড দিয়ে ডালটাকে আমি চারদিক দিয়ে ছিঁড়ে নেব, আর এই চারটে ডালকে পুরো পরিষ্কার করে নিতে হবে, কোনো পাতা বা ছোট ছোট ডাল কিচ্ছু থাকবে না। তো এবার এটাকে কেটে চার ভাগ করে নেব আমি। আমার অলরেডি করা হয়ে গেছে, কারণ ক্যামেরা হাতে করা সম্ভব নয়। আর এই চার ভাগেই আমি চারটে কালারের ডাল বসিয়ে দেব, আর এই ডালগুলো নিচগুলোকে ছুচলো করে নিতে হবে, নইলে ভেতরে ঢোকানো যাবে না, বসানো যাবে না, সেট করতে পারবো না আমি। আমার চাচা হয়ে গেছে, এবার একটা একটা করে ডাল আমি বসাবো। যে কোনো কারণেই হোক আমার ক্যামেরার সেটিংয়ে কিছু প্রবলেম হয়েছে, এই সময়টা হেজি হয়ে গেছে। আসলে এক হাতে করছি তো হয়তো ক্যামেরাটা কাছাকাছি এসে যাওয়ার জন্য হেজিনেসটা এসেছে। সো ফ্রেন্ডস, আমি সরি বলছি তোমাদেরকে। এইভাবে একটা একটা করে চারটে ডালি চারটে গ্যাপে বসিয়ে নিতে হবে, এক হাতে করা যথেষ্ট চাপের। তো আমার চারটে ডাল বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি এবার এতে ফাঙ্গিসাইড দিয়ে নেব, কারণ ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে। এই ডালটা ভেঙে গেছিল তাই ভেতর দিয়ে আর একবার কেটে তাতে আমি ডাল বসিয়েছি। এবার পরিষ্কার দেখতে পাচ্ছ, ফাঙ্গিসাইড আমি দিয়ে নিয়েছি। এবার পুরোটাকে আমি সেলোটেপ দিয়ে টাইট করে কভার করে নেব। আমার করা হয়ে গেছে, কারণ এটা একা হাতে ক্যামেরা ধরে করা যেত না, তাই আমি পুরোটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস, আমি আমার গ্রাফটিং করলাম, ফার্স্ট টাইম আমি করলাম, আগে কখনো করিনি। আমি এর রেজাল্টের অপেক্ষায় রইলাম, আশা করব আমি ভালো রেজাল্ট পাবো এবং সেটা তোমাদের সাথে খুব খুশি মনে শেয়ার করতে পারবো। সো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।